ছেলেরা প্রণাম করত গড় করত মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খইনি মলে দেয় এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে বেটাও পড়িয়ে নেব স্যার হুইজ টিচার কোন লোকটাকে টিচার বলে T E A C H E R এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে তবেই তিনি টিচার টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার তোমার ভাড়ে কিছু নাই উচ্চ মাধ্যমিকে ছেলে পড়াবে তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে আগে রাখতে হবে আফসোসের বিষয় এই পশ্চিম বাংলার জমিনে এমনও শিক্ষক আছেন এমনও টিচার আছেন এমনও কলেজের প্রফেসর আছেন অযোগ্য পড়াবার তার যোগ্যতা নাই টি থেকে ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞাসা করুন আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত ঠিক না বেঠিক কি হিন্দু কি মুসলিম ধরুন এই চন্দনেশ্বর হাই স্কুলে হেডমাস্টার মশাই আসছেন আর হিন্দু ছেলে মুসলমানের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী আব্দুল গফফার মোল্লা দুই বন্ধু তারা করেছেন কি সাইকেলে করে আসছে সঙ্গে সঙ্গে কি করত সাইকেল থেকে নেমে যেত হিন্দু ছেলেরা প্রণাম করত গড় করত মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খইনি মলে দেয় আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার ন্যায় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার রাসূল বলেছিলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয় টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি Many loss is something loss. Health loss is nothing loss. But character loss, everything loss. মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই প্রফেট মোহাম্মদ বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিছখানে দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে গ্যারান্টি দে হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর আর দুই রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত কর যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি আমি মোহাম্মদ তার জন্য স্বর্গ জান্নাত হেভেনের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ নয় ভদ্রলোকের নিচে খারাপ বাস্তব কথা শুধু তাই নয় এবার আসছি এইচ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে একে একটা আদর্শমান টিচারের পরিচয় শুনে নিন পৃথিবীতে কয়েক কোটা শ্রেণী আছে যাদের কোনো জাত হয় না কি এক নম্বর টিচারের কোনো জাত হয় না ডাক্তারের কোনো জাত হয় না ঠিক না বেঠিক ডাক্তারের কাছে একটাই পরিচয় পেশেন্ট আর টিচারের কাছে একটাই পরিচয় ছাত্র সে হিন্দু হোক মুসলিম হোক কালো হোক ফর্সা হোক আর যাই হোক নারী হোক আর পুরুষ হোক আফসোস আমরা তো হারিয়ে গেছি এই জায়গাতে খালি আমরা মানে কি করব খুব মনে করি আর এখন তো আপনাদের মধ্যে ঢুকে গেছে এখন দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা লোক আমি বেশ কিছু এই এই মানে কাস্টেড ডিভাইডেড মিনস মানে ধর্মের পার্থক্য এ মুসলিম ও হিন্দু ছি 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 লজ্জা করে না মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে এই চন্দনেশ্বর বাজার আমি বলে যাচ্ছি প্রিয় শ্রোতা মণ্ডলী একটু ফলো করুন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে বোকা ব্লাডের কোনো কাস্টের ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় অর্থাৎ গ্রুপ ব্লাডের চারটে গ্রুপ রয়েছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়
কিসের পার্থক্য করেন? হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, যাকে মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে মাথায় টুপি দিয়ে যাচ্ছে দিকে আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো তাকে? চলুন দেখি কোথায় স্বর্গ কোথায় নরক। কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। কোরআনে জানিয়ে দিচ্ছি, শুনে নিন কোরআন কি বলছে। রেফারেন্স টু দি হরি কোরআন, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে বলা হয়েছে সূরা কফের মধ্যে, ওয়ালা কদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ হচ্ছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী, একবার অন্তর অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। কি বুঝলেন? সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখেছেন? সৃষ্টিকর্তা দেখা দেয়, সৃষ্টিকর্তা দেখা দেয়, ভাবতে অবাক লাগে, আফসোস এই জায়গাতে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, এবার আসছি ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগালিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন একজন সত্যিকারের টিচার। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে, কল্পনার বাইরে। এবার আসছি, তিনি কি একজন বৈজ্ঞানিক ছিলেন? চলুন, এ তো শিক্ষকতার দিক দিয়ে গেলাম, এবার বৈজ্ঞানিকের দিকে একটু দেখি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি বিজ্ঞান ভিত্তিক। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, মনে আছে? ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাথা রাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল, দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। মিস্টার কুক কি বলেছিল জানেন? রিড দ্য হলি কোরআন অ্যান্ড ট্রেডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির ফার্স্ট জীবনী পড়তে না বলে আপনি কথা বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলে পেয়েছি বলেই পড়তে বলেছি। কি পেয়েছেন স্যার একটু বলুন? উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম, মোহাম্মদ বলেছে কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে দহুত করো। আমি চিন্তা করলাম, মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেই, কোনো মাদ্রাসায় পড়ে নেই, মোহাম্মদ এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি, মোহাম্মদের ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে, করছিলাম, করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম, করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দিয়ে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু যায় নাই। সপ্তমবারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, স্যার প্রফেট মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ইজ স্পিরিচুয়াল ম্যান, ফার্স্ট সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আজকে আপনারা এই বিবাহ করতে গেলে কি হয়, রেজিস্ট্রি করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন নাকি? আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন, দলিল করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন, কেন? আপনি এম এ পাস লোক, 4 বার সই করলে হবে না? আরে সই নকল হতেও পারে নাও পারে, কিন্তু টিপ কোনোদিন নকল হয় না। শুনে নিন, এটা ভারতের কথা না, এটা কোরআনের কথা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারায় সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আমাদের আর পরকালে সৃষ্টিকর্তা তুলতে পারবে না? এটা কোনোদিন ভাববি না, আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি, শোন, তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পৃথিবীতে যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লা মরিসাহেব গবেষণা করেনি, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান, উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন, আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। বললো কি? বললো, কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই,
নাই, আমি বুড়া আঙুলের ছাপের ভুল বের করি শুনবো। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে দেখি, যখন কারোর সঙ্গে করেন যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, শুধু শ্রোতা মন্ডলী, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আরো দুই একটা কথা বলি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কি, খাবার শেষে আঙুলটাকে চাটতে বলেছেন। এটা কেন গবেষণা করলো কে, কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হারভে। উনি বলছেন এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে, দেখি তো গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি থাকে, যে লালাটা এমনিতে বের হয় না, যখন সে আঙুল বা অন্য কিছু বস্তু দেয় তখন সেটা বের হয়, যখন যত লালাটা বের হবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেলেন। তারপরে উনি বললেন যে আমি অবাক হয়ে গেছি, প্রফেট মোহাম্মদের খাবার একটু গবেষণা করছি, তিনি দুটো সবজি খেতে ভালোবাসতেন, কয়টা দুটো সবজি খেতে ভালোবাসতেন, একটা হলো লাউ বা কদু আর একটা হলো কচি শশা, মনে রাখবেন কচি শশা। উনি বলছেন মোহাম্মদ কচি শশা কেন খেতে ভালোবাসতো দেখি গবেষণা করি। উনি বলছেন শশা খেলে কি হয়, ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়, শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে মালা হজম করে বের করে দেয়। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদের খাবার কিনে আজকের পৃথিবীর মানুষ গবেষণা করে চলছে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধু খেতে ভালোবাসতেন, মধু মধু। উনি বললেন মধু খেতে ভালোবাসতেন কেন দেখি, উনি গবেষণা করে বলছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে প্রফেট মোহাম্মদ বলেছেন। আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত মধুর ভিতরে 56টা রোগের ওষুধ শুধু মধুর ভেতর থেকে এসে গেছে। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।